ওকে, আমরা আজকে শিখবো মূলত হচ্ছে থাম্বনেল কিভাবে আপনি তৈরি করতে পারেন। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য একটা থাম্বনেল দরকার পড়ে, সেটা হচ্ছে অনেক আকর্ষণীয় একটা থাম্বনেল হতে হয়। কারণ একটা থাম্বনেল দেখেই আপনার ভিউয়ার্সরা হচ্ছে, বা যারা আছে ভিউয়ার্স, তারা হচ্ছে থাম্বনেল দেখেই আর কি আপনার ভিডিওতে ক্লিক করবে। তাহলে থাম্বনেলটা অবশ্যই অনেক ভালো হতে হবে, বেটার হতে হবে। তো এই জন্য হচ্ছে যে অনেকের প্রশ্ন যে আমি আসলে থাম্বনেলটা কীভাবে বানাই, এটাই আমাকে অনেকেই কমেন্টস করছেন বা আমার কাছে অনেকে মেসেজ আসছে যে ভাইয়া আপনি কীভাবে থাম্বনেল তৈরি করেন। তো আমি মূলত যেভাবে থাম্বনেল তৈরি করি সেটা হচ্ছে যে খুব বেশি আমি কাজ করি না থাম্বনেলের জন্য, তো তবে যতটুকু করি এতটুকুই এনাফ বলে আমি মনে করি। তো এই জন্য হচ্ছে যে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটার জন্য দেখেন আমাদের প্রথমে হচ্ছে যে থাম্বনেলের একটা নির্দিষ্ট সাইজ আছে। হ্যাঁ, থাম্বনেলের জন্য নির্দিষ্ট কী আছে, একটা সাইজ আছে। তো আপনি যদি নির্দিষ্ট সাইজ অনুযায়ী না দেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের যে একটা আছে ওটার সাথে ম্যাচ হবে না, বা ফুলফিলভাবে আপনার থাম্বনেলটা বসবে না, সেট হবে না। তো সেট করার জন্য হচ্ছে যে আপনাদের যেটা করতে হবে, আমি যেটা করি ফাইল থেকে আগে ফটোশপ দিয়ে আমি করি থাম্বনেল তৈরি করি। তো ফাইল থেকে নতুন একটা পেজ নিব, পেজ নেওয়ার জন্য এখান থেকে আপনি ইঞ্চিতে নিতে পারেন বা পিক্সেলে নিতে পারেন, ঠিক আছে, যেটাতে নেন। তো আমি পিক্সেলে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ওয়াইড দিলাম হচ্ছে কত, 1280, দেন হাইট দিলাম হচ্ছে 720, রেজলিউশন এখান থেকে আপনি 300 দিতে পারেন, কালার মোড CMYK RGB রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার থাম্বনেলের একটা সাইজ আমি পেজ একটা কি ওপেন করছি। ওপেন করার পরে এখন আমাদের হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো আপনারা হচ্ছে যে এই জন্য গুগল থেকে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করবেন যে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, তো এরকম দেখবেন যে অসংখ্য থাম্বনেল রয়ে আছে এখানে। তো এখান থেকে আপনার আসলে যেটা ভালো মনে হয়, যেটাকে সুন্দর মনে হয় আপনারা সেটাই কি সেই থাম্বনেলটাই ব্যবহার করবেন। তো আমি এখান থেকে এটা নিলাম। তো এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড অথবা কপি করে যদি আপনি এখান থেকে ফটোশপে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন তাহলে দেখবেন যে এরকম হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে কালোটা এই পাশে থাকবে আর এইটা এই পাশে থাকবে, তাহলে আমি কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এটাকে করে দিলাম, সরি, এটাকে ফ্লিপ হরিজেন্টাল করে দিলাম, দেন এই পাশে চলে গেল। করার পরে আমি এখন যেটা করব, আমরা যাবো হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে হচ্ছে ব্লোর, ব্লোর থেকে গাশিয়ান ব্লোর, দেওয়ার পরে এটাকে একদম করে দিব, ঠিক আছে, ওকে দেন ওকে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখন হচ্ছে যে এখানে আমার একটা ছবি দরকার। তো হচ্ছে ছবির জন্য আমি এখান থেকে ফাইল থেকে প্লেসে যাব, ঠিক আছে, প্লেস থেকে একটা PNG ছবি আমি এখানে ওপেন করলাম, ঠিক আছে, ছবিটাকে অবশ্যই একটু বড় করে দিব। তোমার ছবিটাকে একটু সমান করার জন্য এটাকে রাস্টারাইজ করে দিলাম, এখান থেকে এটাকে ডিলিট দিলাম, ওকে। এখন আমাকে যেটা করতে হবে, এখানে আমার কিছু বাংলা লিখতে হবে থাম্বনেলের জন্য, কিছু বাংলা লিখতে হবে। তো এখানে আমি লিখব যে খুব সহজেই থাম্বনেল তৈরি করুন। তো হচ্ছে আমি এখান থেকে এটাকে ইউএনএসআই করে দিলাম, করে দেওয়ার পরে এখানে এটাকে বাংলা দিলাম, দেওয়ার পরে আমি টেক্সট টুল সিলেক্ট করলাম। টেক্সট টুল সিলেক্ট করার পরে ওরে বাপরে লোডিং নিচ্ছে, যাই হোক, এখান থেকে আপনারা যে কোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে লিখব, আমি এখন এখানে লিখব খুব খুব সহজেই,
দেন এই থাম্বনেল লেখাটা আমি এখান থেকে অন্য ফন্টে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আর একটু বড় করব লেখাটাকে। এখন হচ্ছে যে এই থাম্বনেলের এই আমি আগে টোটালটাকে কালারটাকে চেঞ্জ করে দিব, সাদা করে দিব, ঠিক আছে? সাদা করে দেওয়ার পরে দেখেন যে এই যে থাম্বনেল লেখাটা আছে এইটা হচ্ছে আমি এটা নিচে একটা শেপ দিয়ে দিব, হাইলাইট করে একটা শেপ দিয়ে দিব হলুদ কালারের, যাতে মানে চোখে বেশি বাদে, ঠিক আছে? শেপটাকে নিচে দিয়ে দিব। এখন শেপটাকে আরেকটু নিচে নামায় দিতে হবে। ওকে, এখন এই লেখাটাকে শুধু এই লেখাটাকে মার্ক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। পিকচারটা আরেকটু বড় করলে ভালো হইতো। ঠিক আছে, এই লেখাটাকে একটু উপরে উঠাই দেন, দেন হয়ে গেছে। এখন দেখেন আপনি যদি প্রথমে যদি এই থাম্বনেলটা ইউটিউবে আপলোড করেন তাহলে দেখেন প্রথমে আমার যেটা মনে হচ্ছে যে প্রথমেই কিন্তু থাম্বনেলের পুরো চোখটা পড়তেছে আমাদের, মানে ওটা একটু হাইলাইট হয়েছে। তো এইভাবেই হচ্ছে মূলত আমি ইয়া করি, থাম্বনেল তৈরি করি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর কী ধরনের ভিডিও চান এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।